বত্রিশ ইঞ্চির মধ্যে মেটাল মেটাল বডি বডি, হবে, ডাবল ডাবল গ্লাস, গ্লাস হবে, সাউন্ড সাউন্ড বার বার হবে, হবে, একটা 32 ইঞ্চি দেখিয়েছিলাম অল ইন আপনাদের ওয়ান, অল ইন ওয়ান, এই অল ইন ওয়ান সব এর আছে, এক্টিভিটি এ টু মেটাল জেড, বডি, ডাবল গ্লাস, ভয়েস কন্ট্রোল, এটা হচ্ছে সাউন্ড বার সহ, সাউন্ড বার সহ, টু হ্যাঁ জিবি 16 জিবি, 2 জিবি ষোলো কত জিবি থাকবে এটা? আপনারা এটিভিটার নিতে পারবেন মাত্র 23,000 টাকার মধ্যে, 23,000 টাকার ভেতরে আপনারা যে নিতে পারবেন। সবাই জানে যে DK5 মডেল বলে কোনটাকে বোঝানো হয়। আচ্ছা আচ্ছা, আর এটার সাউন্ড সিস্টেমটা সবচেয়ে পপুলার সাউন্ড সিস্টেম, টু জিবি ষোলো জিবি এটাও টু আপনারা ষোলো, নিতে আবার পারেন, ভয়েস কন্ট্রোল ভয়েস সহ, কন্ট্রোল তো 43 ইঞ্চির ভেতরে হবে, 43 ইঞ্চির ভিতরের এটা মধ্যে 4K হবে, 4K হবে, এটার কিন্তু প্যানেলটাই 4K। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা আবারও চলে আসলাম আমিন ভাইয়ের একবারে নতুন শপ, আর এটা হচ্ছে উত্তরার মাস্কাট প্লাজাতে, মাস্কাট প্লাজার আপনার লিফটের 4-এ অর্থাৎ 5ম তলায় 508 নম্বর দোকান। তো আমিন ভাই আছে, ওয়ার্ল্ড কাপ কিন্তু খুবই কাছাকাছি, আপনারা যারা টিভিগুলো নিতে চান সবগুলো টিভিতে স্পেশাল অফার রয়েছে আজকে, বিশেষ করে যারা 32 ইঞ্চির ভিতরে স্মার্ট টিভি নিতে চান তাদের জন্য হচ্ছে 11,500 টাকা, একটা 11,500 খুবই চমৎকার সাউন্ড কোয়ালিটি দেখেই আসলে সেই টিভিটা নিতে মন চাইবে, সে ধরনের একটা টিভি দেখাবো আমি। আর রিমোটের কথা কি বলছিলেন যে রিমোট আজকে? হ্যাঁ হ্যাঁ, আজকে আসলে আপনার ভিডিও করার শুরুতেই কিন্তু আমি চাই একটা চমক থাকতে সব প্রত্যেকটা ভিডিওতে, আজকে দুইটা রিমোটের কোনো অফার থাকবে অ্যাকচুয়ালি, এই জন্য আপনারা অনেকে ধারণা করতে পারেন আমিন ভাই দুইটা রিমোট হাতে কেন নিয়েছেন। আমি কিন্তু প্রত্যেকটা ভয়েস কন্ট্রোলের সাথে দুইটা রিমোট দিচ্ছি, মানে যারা একটা ভয়েস কন্ট্রোল, একটা হ্যাঁ যে কোনো ভয়েস কন্ট্রোল, কারণ ভয়েস কন্ট্রোল টিভি গুলোর ক্ষেত্রে ভয়েস কন্ট্রোল রিমোট গুলোর প্রাইস কিন্তু একটু বেশি থাকে, আবার রিমোট গুলো নষ্ট হয়ে গেলে কিন্তু দেখা যাচ্ছে অনেকে একটু হ্যাসেল ফ্রি করেন, এই জন্য নর্মাল একটা রিমোট থাকবে এবং ভয়েস কন্ট্রোল একটা রিমোট থাকবে, শুধুমাত্র ভয়েস কন্ট্রোল টিভির সাথে দুইটা রিমোট আপনারা এক্স্যাক্টলি যে কোনো ভয়েস কন্ট্রোল, সো একদম 32 ইঞ্চি থেকে 75 যেটা কিনবেন দুইটা রিমোট কিন্তু আপনারা। আর ওয়ার্ল্ড কাপের শুরুর দিকে আমরা আরেকটা বলে দিব, কারণ আমরা যখন দেখি গরম যখন হয় এসির কিন্তু সিজনাল ব্যবসায়ীরা আসলে চলে আসে, এবং টিভিরও কিন্তু ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে সিজনাল ব্যবসায়ীরা চলে আসে, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে ফেসবুকে অনেকে দেখা যাচ্ছে একটা টিভি দেখা যাচ্ছে আপনার কিনাই হচ্ছে 10,000 টাকা, তারা দিচ্ছে আপনাকে দেখা যাচ্ছে 8,000 টাকা, 7,000 টাকা, তো এরকম অনেকেই কমে আসলে বিজ্ঞাপন দেখে আপনারা। এগুলো আমি আপনাকে আরেকটু ডিটেলসটা বলি, যেটা আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপের পরবর্তী অনেক সিচুয়েশন অনেক কমপ্লেইনগুলো আমরা রিসিভ করেছিলাম যে ভাই এখানে একটা দোকান ছিল, এই দোকান থেকে এই টিভিটা, এই কারণ আমরা যখন ওনার ক্যাশ মেমো দেখি, দেখি আমরা মানে নর্মালি যে প্রাইসে আমরা কোম্পানি থেকে কিনি টিভিগুলি তার থেকে 5,000 টাকা কমে উনি বিক্রি করে দিয়েছে, তার এরকম একটা বিপদে আমাদের গাজীপুরে উনি থাকে বা উনি গার্মেন্টসে জব করে, খুবই সাধারণ একজন মানুষ, 19,000 টাকা দিয়ে একটা টিভি কিনেছে, যখন টিভিটা আমার সামনে এনেছে ওনার খুবই কাকুতি মিনতি করে যে ভাই একটা হেল্প করেন, তো আমি গরিব মানুষ এত টাকা দিয়ে একটা টিভি কিনেছি, যারা আসলে টিভিগুলো, তো এই টিভিটা দেখিয়ে আরো 2 বছর আগের প্রোডাকশন, আচ্ছা আচ্ছা 2 বছর আগের প্রোডাকশন, মানে এই টিভিটা কারো না কারো বিক্রি হয়েছিল, উনি সেকেন্ড হ্যান্ড হিসেবে এই যে বিক্রি করে দিয়েছে, বা যে কোনো ভাবে এইভাবে কিন্তু অনেকে ব্ল্যাকমেল করতেছে, তো আপনারা এই জিনিসগুলো সতর্ক থাকবেন, শুধুমাত্র ওয়ার্ল্ড কাপের সময় দাম কমে একদম ব্যাঙের ছাতার মতো গজিয়ে হুট করে একজন দোকানদার উঠলো, তার কাছ থেকে টিভি কিনে নিয়ে চলে গেলেন, আপনি কিন্তু পরবর্তী সার্ভিস গুলো চিন্তা ভাবনা করেন, তাদের তাদের কিন্তু ধরা অনেক কঠিন, তারা হুট করে বিজনেসে নামবে আবার হুট করে তারা চলে যাবে, তো এই জিনিসগুলো খেয়াল করবেন। আর বর্তমানে আকাশের একটা অফার আছে আমরা ভিডিওতে আজকে বলে দিব, আর টিভিগুলোর প্রাইস গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, সো কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আর আমাদের সাথে আজকে সহযোগিতা করবে রয়েছে আমিন ভাই, আমিন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, সর্বনিম্ন আপনাদের এখানে মানে সাইজ কত থেকে কত? আমরা একদম সর্বনিম্ন 32 ইঞ্চি থেকে শুরু করব, আচ্ছা আচ্ছা 32 বেসিক থেকে আর কি, বেসিক একদম সর্ব লোয়েস্ট রেঞ্জ যেটা আজকে আমরা নির্ধারণ করেছি সেটা হচ্ছে 9,000 টাকা, আচ্ছা 9,000 টাকা, 9,000 টাকা 32 ইঞ্চি বেসিক থেকে একদম 75 ইঞ্চি পর্যন্ত, 75 ইঞ্চি, আমরা 75 ইঞ্চি কিন্তু মানে আগে আসলে মানে অনেক ভিডিও করেছি দেখানোর সুযোগ হয়নি, আজকে কিন্তু আপনাদেরকে একবার লাইভ 75 ইঞ্চি টিভিটাও আমরা দেখাচ্ছি। তো শুরু করবেন কোন টিভি দিয়ে আজকে? আমরা যেহেতু মোটামুটি সবার উপরে তো আর চাপায় দেওয়া 75টা সম্ভব না, সবার ওই বাজেটেও হবে না, তা আমরা যারা একদম রিজনেবল প্রাইজের মধ্যে মোটামুটি বাজেট হলে সবার ঘরে একটা টিভি যায় সেখান থেকে শুরু করবো, সেটা হচ্ছে 32 ইঞ্চি, কারণ যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ সবাই চেষ্টা করবে একটা টিভি কেনার জন্য ঘরে বসে স্বাচ্ছন্দ্যে টিভি খেলাগুলি উপভোগ করার জন্য, তো সব মিলে আমরা অ্যাকচুয়ালি প্রায়োরিটি দিব আজকে যে ছোট টিভিগুলি থেকে, আর বড়গুলিতে প্রায়োরিটি দিব সর্বশেষ যারা একদম লাক্সারিয়াস খেলা দেখবেন, একদম কাতার বসে খেলা দেখবেন, খেলা দেখতে যাচ্ছেন, আচ্ছা তাদের জন্য। আচ্ছা শুরু করি তাহলে, আমরা প্রথমে আজকে 32 ইঞ্চি বেসিক একটা টিভি দিয়ে শুরু করব।
তো 32 ইঞ্চি আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 32 ইঞ্চির ভিতরে ডাবল গ্লাস ডাবল গ্লাসের মধ্যে একটা বেসিক টিভি আর এই টিভিটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র 9500 টাকা 9500 টাকায় আপনারা এই টিভিটা পাচ্ছেন ভাই এটার ভিতরে কি সিঙ্গেল গ্লাস হয় কিনা সিঙ্গেল গ্লাস হয় স্যার সিঙ্গেল গ্লাসে হচ্ছে 9000 টাকা সিঙ্গেল গ্লাসও 9000 ডাবল গ্লাস নিলেও 9500 টাকা 9500 টাকা মানে 9000 এবং 9500 জি আচ্ছা তো এটা আপনারা দেখতে পারেন এবং এগুলো কিন্তু স্মার্ট করা যায় কেউ স্মার্ট বক্স নিলে আপনারা স্মার্ট করে নিতে পারবেন রাইট আচ্ছা আচ্ছা ওকে এরপরে আমরা আরো দুই একটা যদি টিভি দেখাতেন আমরা আজকের সবচেয়ে ধামাকাজি যে অফারটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এখন কিন্তু স্মার্ট এর দিকে ঝুঁকে সবাই স্মার্ট নিতে চায় তা আমি অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু কাটছিট করে যেটা সর্বশেষ চেষ্টা করেছি যে কতটুকু প্রাইস কমিয়ে দিলে আমি একটা স্মার্ট টিভি সবার হাতে দিতে পারি যে একদম লোয়েস্ট মানে যত লোয়েস্ট প্রাইস করা যায় তার একদম সর্বশেষ যে প্রাইসটা করে নির্ধারণ করেছি সেগুলো এই টিভিটা একদম 4K রেজুলেশন চলতেছে দেখেন কত নিখুঁত রেজুলেশন 32 ইঞ্চির ভিতরে স্মার্ট টিভি এটা কি র‍্যাম রম কতটুকু হবে 2GB 16GB এবং এটাও কিন্তু ইউটিউবে 4K চলে আপনি দেখেন অ্যাস্টন ব্র্যান্ডের হবে অ্যাস্টন ব্র্যান্ডের এটা গত একটা ভিডিও কিন্তু আপনি লাইভ করেছিলেন প্লাস ভিডিওতেও ভাই হিউজ সাড়া ছিল আচ্ছা আচ্ছা এবং এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক বেটার এটা আসলে ভিডিওতে আমরা সাউন্ডটা দেখাতে পারতেছি না আপনারা যখন ফিজিক্যালি সাউন্ডটা দেখবেন তাহলে কিন্তু আন্দাজ করতে পারবেন যে অ্যাকচুয়ালি সাউন্ড কোয়ালিটি কত সুন্দর এই টিভিটা সাইফুল ভাইয়ের লাস্ট যে লাইভটা করেছিল আমি কিন্তু মোটামুটি 100+ টিভি বিক্রি করেছি গত লাইভে এবং খুবই রেসপন্স ছিল এখনো পর্যন্ত যারা টিভিটা নিয়েছেন উনি নেওয়ার পরে প্রাইসটা রিজনেবল হওয়ার কারণে কিন্তু ওনার আত্মীয় স্বজন সবাইকে ইনভাইট করেছে সবাইকে আছে মানে এটা আপনারা নিতে পারেন 32 ইঞ্চির ভিতরে যদি আপনার মন মতো সবার বাজেট তো সময় নাই সমান আপনারা এটা নিতে পারেন এটার প্রাইস কত রাখবেন ভাই অনলি 11500 টাকা 11500 ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি এক বছরের ফুললি রিপ্লেসমেন্ট যেটা আপনি জানেন যে আমি একমাত্র দিয়ে থাকি যেটা একদম নষ্ট হলে নতুন টিভি দিয়ে দেব সাথে যদি যে কোনো প্রবলেম হয় আপনার নতুন টিভি সাথে সাথে আপনার নতুন টিভি নিয়ে নেবেন আর এই টিভিটা কিন্তু আমাদের এখনো পর্যন্ত যাদের কাছে গিয়েছে খুবই মানে রেসপন্সটা অনেক ভালো পেয়েছি এর কারণ হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি ছিল নেটটা সরি সাউন্ড সিস্টেমটা এটার সাউন্ড সিস্টেম দেখে পছন্দ করে না এই পর্যন্ত কারো মানে মুখে শুনে টিভিটা দেখতেও কিন্তু এখনো দেখেন আপনার সামনে যারা দুইজন ম্যাডাম ছিল ওনারা কিন্তু সর্বশেষ কিন্তু ডিসিশন নিয়েছে মানে পাঁচটা দেখে একটাই তারা কিন্তু সর্বশেষ এই টিভিটার ডিসিশন নিয়েছে তারা তো এই জন্য আমি এই টিভিটা 32 ইঞ্চির মধ্যে যাদের একদম টোটালি বাজেট কম তারা কিন্তু অবশ্যই এই টিভিটার প্রায়োরিটি দিতে পারেন এবং এই টিভিটা আমরা এখনো পর্যন্ত সবচেয়ে হাইট সেল বলতে 11500 টাকায় আপনারা পাবেন 11500 আচ্ছা ঢাকার বাইরে কিভাবে ডেলি দিবেন আমরা ডেলিভারি সিস্টেমটা তো সর্বশেষ সবারকে বলে দিই তারপরে আবার বলে দিতে চাচ্ছি যে আমাদের এখন কিন্তু খুবই একটা পপুলার পেজে আমাদের এই প্লেজের মধ্যে আমাদের যে শোরুমটা আচ্ছা খুবই পপুলার প্লেস কারণ হচ্ছে মাস্কট প্লাজা চিনে না উত্তরের মধ্যে এমন কেউ একবার হাউস বিল্ডিং নামলেই হাতের বাম পাশে মাস্কট যে কাউকে জিজ্ঞেস করেন আপনি মাস্কট প্লাজা কিন্তু দেখিয়ে দিবেন উত্তরে না চিনলে মাস্কট প্লাজা চিনে এক্স্যাক্টলি সো মাস্কট প্লাজায় আপনারা চলে আসবেন এই মাস্কট প্লাজার এই শোরুমটা কিন্তু আমরা রিসেন্টলি উদ্বোধন করেছি গত মাসের 20 তারিখে আচ্ছা আচ্ছা তো এখান থেকে আমরা সরাসরি যারা ভিজিট করেন তাদেরকেও দিতে পারতেছি আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন ঢাকার বাইরে সময় কেমন লাগে আপনাদের ঢাকার বাইরে আমরা যদি আপনারা অ্যারাউন্ড 10টার মধ্যে কনফার্ম করেন কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এসএ পরিবহন অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমাকে জাস্ট 1000 টাকা অ্যাডভান্স করলে আমি পাঠিয়ে দিয়ে থাকি 32 এর ভিতরে আর কি কি মডেল আছে অনেকে 32 এর মধ্যে আরেকটা গর্জিয়াস মডেল হচ্ছে DK3 আচ্ছা যেটা আমি প্রিভিয়াস একটা ভিডিওতে বলেছিলাম এই টিভিটা হচ্ছে অল ইন ওয়ান মানে এটার মধ্যে নাই এমন কিছু নাই এটা যাদের রিকোয়ারমেন্ট থাকে যে আপনার 32 ইঞ্চির মধ্যে মেটাল বডি হবে ডাবল গ্লাস হবে সাউন্ড বার হবে আপনার বর্তমান হচ্ছে সবচেয়ে বেশি চলতেছে এবং সাউন্ড সিস্টেমটা ডলবি করার কারণে এই টিভিটাতে আপনারা এত হাই কোয়ালিটি সাউন্ড করা হয়েছে মানে সাউন্ডটা শোনার সাথে সাথে কিন্তু এক্সাইটেড হয়ে যাবেন মানে সবাই এটা সাউন্ড শুনে এটার ভালো লাগে আর কি এক্স্যাক্টলি ছোট্ট একটা টিভির মধ্যে এত সুন্দর সাউন্ড কোয়ালিটি কিভাবে থাকে আর এই টিভিটা আমরা এখনো পর্যন্ত ভয়েস কন্ট্রোল সহ যে প্রাইসটার
যতটুকু সম্ভব হয়েছে রিজনেবল করেছি 15,000 টাকা। মানে এটার ভয়েস কন্ট্রোল নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে 15,000 টাকা। আর এটা কি ভয়েস কন্ট্রোল ছাড়াও আছে? ভয়েস কন্ট্রোল ছাড়া হচ্ছে 13,000 টাকা। মানে আপনার এই সেম 32-এর ভিতরে দুটো ভার্সন হবে, একদম সেম টু সেম লুকের 2GB 16GB মধ্যে আপনারা যদি ভয়েস কন্ট্রোল সহ নেন তাহলে 15,000 টাকা, আর ভয়েস কন্ট্রোল ছাড়া নিলে 13,000 টাকা। 13,000 টাকা লুকেট কিন্তু সেম, টিভির মধ্যে আপনার দেখতে কোনো ডিফারেন্স নেই, শুধু সেম জাস্ট একটা অলমোস্ট ক্যাটাগরি সেম, একটা ভয়েস কন্ট্রোল একটা ভয়েস কন্ট্রোল ছাড়া ছাড়া। আচ্ছা আচ্ছা, নেক্সট আমাদেরকে নেক্সট আমরা 32-এর থেকে আরেকটু উপরে 32-এ একটা ক্যাটাগরি আমাদের ভাদ আছে, সেটা হচ্ছে ডাবল ডুয়াল গ্লাসের মধ্যে ভয়েস কন্ট্রোল। আচ্ছা, 32 ইঞ্চির ভিতরে ডুয়াল গ্লাস ভয়েস কন্ট্রোল। হ্যাঁ, ডুয়াল গ্লাস ভয়েস কন্ট্রোলের মধ্যে এই টিভিটা কিন্তু আমরা গত ভিডিওতে হিউজ সারা পেয়েছিলাম, এটা যারা মোটামুটি যাদের বাসায় বাচ্চা আছে খেলাধুলা করে। আচ্ছা, ডাবল গ্লাসটা হচ্ছে তাদের জন্য যাদের বাসায় আসলে বাচ্চা কাচ্চা আছে, ভাঙার ভয় থাকে, রিমোট টিমোট ছুঁড়ে মারতে পারে, তাদের জন্য হচ্ছে আসলে ডাবল গ্লাস টিভিটা। এই টিভিটা আমরা প্রাইস নিচ্ছি অনলি 15,500 টাকা। 15,500 টাকা, আবার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 2 ইয়ার্স এ। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ডাবল গ্লাসের ভয়েস কন্ট্রোল সহ টিভিটা নিতে পারবেন আপনারা। এটা হচ্ছে 4K রেজুলেশন ইউটিউবে দেখতে পাবেন, 2GB 16GB র‍্যাম রুম আছে। আচ্ছা আচ্ছা, সো এটার আমরা এখনো পর্যন্ত যাদেরকে 15,500 টাকা প্রাইস দিয়েছি, আপনারা যদি সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন সেক্ষেত্রে আপনাদেরকে 500 টাকা আমরা কনসিডার করব। আচ্ছা, শোরুম ভিজিট করে নিলে আপনারা 500 টাকা অনার পাবেন। আচ্ছা ওকে, আমরা মোটামুটি 32-এর অনেকগুলো মডেলই দেখেছি, 32-এর পরে এখন মনে হয় জনপ্রিয় মডেল 40 40। যারা মোটামুটি একটু বড় সাইজের বা একটু বাজেট বাড়িয়ে নিতে চান তাদের জন্য হচ্ছে 40-এর ট্রিটন ব্র্যান্ডের এই টিভিটা। এই টিভিটার মধ্যে আমরা এখনো পর্যন্ত গত মাসের যে সেল রেকর্ড তা অনুযায়ী এটা সব 40-এর মধ্যে সবচেয়ে হাইট সেল, 40-এর ভিতরে স্মার্ট সবচেয়ে কমে কি এটাই আছে, এটাই আছে। এটার প্রাইস নিচ্ছি অনলি 18,000 টাকা। 18,000 টাকা, র‍্যাম রম 2GB 16GB এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে 1 ইয়ার্স, 1 ইয়ার্স এর হবে। আর এটার রেজুলেশন ফুল এইচডি হবে, এটা 4K হবে, ইউটিউব থেকে 4K আপনারা দেখতে পাবেন, 4K দেখতে পারবেন টিভিটা ভয়েস কন্ট্রোল সহ। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস 18,000 টাকা। আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করবেন আপনাদের কিন্তু মাত্র 18,000 টাকা 40 ইঞ্চি। এটা কিন্তু আসার পরে যদি বলেন যে ভাই এটাতে 500 অনার করে, এটা কিন্তু পারবো না। আচ্ছা, এটা একদম লক করা প্রাইস, জেনুইন প্রাইস দিয়ে দিয়েছি। আচ্ছা, নেক্সট আমরা যদি দেখি তারপরে 40 এর মধ্যে আরেকটা কোয়ালিটি হচ্ছে এটারই ডুয়াল গ্লাস, যেটা আমরা 32 দেখিয়েছিলাম সেম এই মডেলটারই ডুয়াল গ্লাস একটা টিভি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই টিভিটা যদি আপনারা নিতে চান তাহলে এটার প্রাইস নিচ্ছি অনলি আমরা 19,500 টাকা। 19,500 টাকা, 2GB 16GB, এটা ভয়েস জিবি ডুয়াল গ্লাস টেম্পার গ্লাস সহ। আচ্ছা 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 ওকে, আর এই পাশে অ্যাস্টনের আমরা একটা দেখছিলাম, এটা অ্যাস্টনের যেটা আমরা একটা 32 ইঞ্চি দেখিয়েছিলাম আপনাদের, অল ইন ওয়ান, এই অল ইন ওয়ান এই টিভিটা মেটাল বডি ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল, এটা হচ্ছে সাউন্ড বার সহ 2GB 16GB 2GB 16GB। আপনারা এই টিভিটা নিতে পারবেন মাত্র 23,000 টাকার মধ্যে, 23,000 টাকার ভিতরে আপনারা নিতে পারবেন। আচ্ছা আচ্ছা ওকে, তো পাশাপাশি আমরা মানে 40-এর ভিতরে কি এই মডেল গুলো আছে? 40-এর মধ্যে আমার সবচেয়ে ফেভারিট মডেল আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে DK5। আমি প্রায় প্রতিটা ভিডিওতে বলে থাকি যে আমার সাজেশনে যদি কেউ টিভি নেন তাহলে অবশ্যই যেন DK5 নেন, কারণ DK5টা আমি সাজেশন দেওয়ার মূল কারণই হচ্ছে এই টিভিগুলিতে আমাদের কোনো কমপ্লেন থাকে না। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত যাদেরকে DK5 টিভি দিয়েছি, সাইফুল ভাই তো মোটামুটি 2 বছর যাবৎ ভিডিও করেন, এটা DK5টা অনেক কমন একটা মডেল, উনি জানেন মুখস্থ হয়ে গেছে সবচেয়ে। DK5 মডেলটা কাস্টমারে অলমোস্ট সবাই জানে যে DK5 মডেল বলে কোনটাকে বোঝানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটার সাউন্ড সিস্টেমটা সবচেয়ে পপুলার সাউন্ড সিস্টেম, 2GB 16GB, এটাও আছে আবার ভয়েস কন্ট্রোল সহ। কত রাখবেন এটা? এটার প্রাইস নিচ্ছে অনলি 21,500 টাকা। 21,500 টাকার মধ্যে আপনি গ্যারান্টি পাবেন হচ্ছে 2 ইয়ার্স। আচ্ছা আচ্ছা, আর রিপ্লেসমেন্ট 2 বছর, নষ্ট হলে নতুন পেয়ে যাবেন, আর ওয়ারেন্টিটা 2 বছর এখন বাড়ানো হয়েছে 12 বছর করা। আচ্ছা, যারা ঢাকার বাইরে থেকে নিতে চায়, অনেক প্রবাসী ভাই যারা দেখে তারা হচ্ছে আগে কি আপনাদেরকে কোনো অ্যাডভান্স করতে হবে? হ্যাঁ, আমাদেরকে জাস্ট 1,000 টাকা অ্যাডভান্স করলে যারা আপনার কুরিয়ারের মাধ্যমে নিবেন বা আমাদের নিজের ডেলিভারির নিতে চান, আগে 1,000 টাকা কনফার্ম করুন, বাকিটা প্রোডাক্ট হাতে পেয়ে দিতে পারবেন কোনো সমস্যা না। আর এখন অ্যাকচুয়ালি ভিডিওর শুরুতে যে কথাগুলি আমার বলার ইচ্ছে ছিল সেটা আমি বলতে মিস্টেক করেছি, সেটা হচ্ছে যেহেতু ওয়ার্ল্ড কাপ সামনে একদম দরজায় করা নাড়ছে, এখন কিন্তু অনেক মৌসুমী ব্যবসায়ী মাঠে নামবে। এবং খুব হইচই করে একদম মানে এমন কিছু হবে যে আপনার রিকন্ডিশন টিভিগুলি আমাদের থেকে অর্ধেক দামে দিয়ে ওনারা কিন্তু লাপাত্তা হয়ে যাবে, যেটা লাস্ট ওয়ার্ল্ড কাপের পরবর্তী যে অনেক কমপ্লেন আমরা পেয়েছি যে ভাই এই দোকান থেকে এই ব্র্যান্ডটা কিনেছিলাম, আপনাদেরই তো ব্র্যান্ড, আপনারা কেন সমাধান দিচ্ছেন না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কমপ্লেন কিন্তু আমরা শুনেছিলাম।
তো অ্যাকচুয়ালি আপনি যদি টিভিটা আমার কাছ থেকে না নেন আমার কিন্তু সমাধান দেওয়া সম্ভব হবে না। তাই ভিডিওর মিডলে এই কথাটুকু একটু সরঞ্জিত হয়ে গেছে বলে নিলাম। শোরুম যাচাই বাছাই করে দেখি, ট্রাস্টেড শপ, ট্রাস্টেড পারসন, উনি কতদিন ধরে বিজনেসটা করতেছে এবং ওনার এই বিজনেসটা সম্পর্কে কতটুকু এক্সপিরিয়েন্স আছে, এই সম্পর্কে কম বেশি সবকিছু নিয়ে, অ্যাকচুয়ালি উনি অথরাইজ কোম্পানি ডিলার কিনা বা ওনার বিজনেস ফাউন্ডেশনটা কতটুকু মজবুত, এই সব কিছু যাচাই বাছাই করে চেষ্টা করবেন কেনার জন্য। কারণ আপনি যখন একটা 15-20 হাজার টাকা বাজারে একটা টিভি কিনবেন, একদম আমাদের, আমরা যারা চাইনিজ টিভি বিক্রি করি তারা কিন্তু একদম মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বলতে পারেন, এছাড়া কিন্তু চাইনিজের বাজারে কেউ যায় না, সবাই চিন্তা করে গ্লোবাল ব্র্যান্ড কিনবো, বড় বড় শোরুমে চলে যান। তো আপনাদেরকে বলতেছি যে আপনাদের টাকাগুলি কিন্তু খুব কষ্টের উপার্জন, এবং এই টাকাগুলি যদি আপনার কোনো কারণে আপনি হোঁচট খান তাহলে কিন্তু বিশাল একটা দড়া। আমাদের এই মডেলটার সাথে, এই মডেলেরই 43 একটা আছে, যেহেতু স্পেসের কারণে আমি দেখাতে পারি না, 43 আছে, আমরা প্রাইস নিচ্ছি 19,500 টাকা। সেক্ষেত্রে এখনকার কিন্তু পরিস্থিতি উল্টা হয়ে গেছে, কারণ এটা থেকে এটা রেসপন্স বেড়ে গেছে, কারণ সাউন্ড সিস্টেমটা যখন একটু বিল্ড আপ হয়েছে আর একটু ডেভেলপ হয়েছে তখন কিন্তু সবাই চিন্তা করতেছে যে না সাউন্ড সিস্টেমটা ডেভেলপ হওয়ার কারণে এটা চোজ করতেছে সবাই। গতকালকে এক বড় ভাই আসছে মানিকগঞ্জ থেকে, উনি কিন্তু প্রথম চোজ করছে এক পিস, তারপরে ওনার ফ্রেন্ড সার্কেলটা আসছে চারজন, চারজনে চার পিস চোজ করছে, চার পিস নিয়ে গেছে। এটাই কিন্তু নিয়েছে 43 ইঞ্চির ভিতরের মধ্যে, এটা 4K হবে, 4K হবে, এটার কিন্তু প্যানেলটাই 4K। আর প্যানেলটার মধ্যে একটা সিক্রেট সিস্টেম আছে যেটা আমি আপনাকে পার্সোনালি দেখানোর চেষ্টা করছি, কারণ সবগুলি সিক্রেট যদি বিজনেস সিক্রেটটা ভিডিওতে ফাঁস করে দেই তাহলে আমাদের অ্যাকচুয়ালি পুঁজি বলতে কিছু থাকে না। তো ওই পুঁজিটা রেখে দিলাম, কারণ এই প্যানেল কোয়ালিটিটার মধ্যে একটু ডিস্টেন্সটা আমি আপনাকে ফিজিক্যালি যখন আপনারা ভিজিট করবেন শোরুম, অথবা আপনারা যখন টিভিটা আপনার বাসায় ডেলিভারি নেবেন তখন আমরা বুঝিয়ে দিব আপনাকে যে কেন টিভিটার প্যানেলটা ডিফারেন্স এবং কোন দিক থেকে আপনার ডিফারেন্স প্যানেলের টিভিটা এটা পেয়ে যাবেন, এবং এটা কেন আপনি বেশি প্রায়োরিটি দিবেন এই প্যানেলের টিভিগুলিকে। এটার প্রাইস কত রাখবেন? এটার প্রাইস নিচ্ছে অনলি 27,500 টাকা, 43 ইঞ্চির 4K টিভি। তারপরে এটারই আরেকটা টিভি আমাদের আরো দুইটা মডেল আছে সেম প্যানেলেরই, এটা হচ্ছে DK5 এর মধ্যে। আচ্ছা, DK5 এর ভিতরে যারা 43 নিতে চান ট্রিটন ব্র্যান্ডের হবে, এটা ট্রিটন ব্র্যান্ডের হবে। এই টিভিটাও কিন্তু আমাদের 2GB 16GB এবং একদম জেনুইন 11 ভার্সনের ভয়েস কন্ট্রোল সহ। এটার প্রাইস পড়বে হচ্ছে 29,500 টাকা, 29,500। এবং এই 29,500 টাকার মধ্যে আপনি কিন্তু 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। আমি কিন্তু এটাও 2 বছর গ্যারান্টি দিচ্ছি, যেটা আপনাকে দেখানো হয়েছিল প্রিভিয়াস টিভিটা, 2 বছরের মধ্যে নষ্ট হলে নতুন টিভি পেয়ে যাবেন, 2 বছরের মধ্যে নষ্ট হলে আপনারা নতুন টিভি পেয়ে যাবেন। তারপরে 43 এর মধ্যে আরেকটা হচ্ছে অল ইন ওয়ান, যেটা আগেও দেখিয়েছি 32। অল ইন ওয়ান মানে হচ্ছে আপনার ডাবল গ্লাস, মেটাল বডি, ভয়েস কন্ট্রোল, ভয়েস কন্ট্রোল, সাউন্ড বার, এভরিথিং থাকবে যে টিভিটাতে। এবং এই টিভিটার প্রাইস নিচ্ছে অনলি 31,000 টাকা, 31,000 টাকা। একত্রিশ হাজার টাকার মধ্যে আপনি 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং 12 বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। আচ্ছা, মোটামুটি তো আমরা 43 মানে সবগুলোই দেখেছি, অলমোস্ট সবগুলি মডেল দেখানো শেষ। তারপরে আমরা যাব হচ্ছে 50 ইঞ্চিতে। আচ্ছা, 50 এর মানে এই পাশে আমরা একটা ডিসপ্লে, 50 ইঞ্চিতে একটা ডিভাইস দিও আমাকে। আচ্ছা, আমরা একটু দেখিয়ে দিচ্ছি 50 ইঞ্চির কিন্তু ফ্রেমলেস এর এই মডেলটা ছিল, মানে প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখে বলছিল জামিন ভাই আপনি আকাশের যে ডিভাইসটা হাতে নেন এটা কেন আপনি বড় টিভিগুলিতে দিচ্ছেন না, আমি শুধু 43 ইনক্লুড করেছিলাম আগের ভিডিওতে, এখন কিন্তু আমি 50 এর সাথে ইনক্লুড করে দিলাম। 50 এর আমাদের এটার মধ্যে দুইটা কালার হয়, একটা হচ্ছে আপনার ফ্রেমলেস এর মধ্যে ব্ল্যাক কালার, একটা হচ্ছে সিলভার কালার। তো আমি সিলভার কালারটাই এখন, যেহেতু আমাদের জায়গার সংকলন হচ্ছে না ডিসপ্লে করতে করে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে, তাই এটার সাথে দেখিয়ে দিচ্ছি। আর এটার সাথে আপনারা অবশ্যই কিন্তু এটা প্রাইসটা সম্পর্কে আবার প্রশ্ন করেন যে ভাই আকাশ ডিটিএস সহ প্রাইস নিচ্ছেন কত, আমরা কিন্তু এই টিভিটার প্রাইস নিচ্ছি অনলি 38,000 টাকা, 38,000 টাকার মধ্যে আপনি আকাশের এই সেটআপমেন্টটার সাথে ফ্রি পেয়ে যাবেন, ফ্রি পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। এটার আবার কালার দুইটা আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট, এটাও খেয়াল রাখবেন সবাই। এটা ব্ল্যাকও আছে, আমরা যেটা হোয়াইটটা দেখাচ্ছি বাইশ কালার, এটাও আছে, দুইটা দুইটা কালারই আছে আমাদের, দুইটাই সেম আপনারা পাবেন। জি, দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল আছে, যারা নিতে চান 50 ইঞ্চি থেকে। আপনারা সবাই যে আমরা বড় টিভি কিনতেছি কেন আকাশ দিচ্ছে না, সেই আশাটা কিন্তু এই ভিডিও থেকে আমি পূরণ করে দিলাম।
এবং এটাই শুধুমাত্র চিন্তা করে ওয়ার্ল্ড কাপটা সামনে, কারণ ওয়ার্ল্ড কাপ কিন্তু আকাশ ডিটিএস স্যার আপনি কমফোর্টেবলি দেখবেন, এই সুযোগটা আমার মনে হয় না খুব বেশি আছে। যারা আমরা বিভিন্নভাবে বলে থাকি ডিশ ফ্রি দিচ্ছি, এটা সেটা দিচ্ছি, আসলে কিন্তু অনলাইন যেই চ্যানেলগুলি চলে, মানে আপনার ইন্টারনেটের কানেকশনের মাধ্যমে সফটওয়্যার বেসেস, এতটা ভালোভাবে খেলা দেখা যায় না। আর এই খেলাগুলি ম্যাক্সিমামই কিন্তু খেলা, মানে খেলা যেদিন শুরু হয় ওই দিন এই সফটওয়্যারগুলি অফ হয়ে যায়। সো আমি আপনাদেরকে এই অফারটা দেওয়ার মূল কারণই হচ্ছে যাতে আকাশ সহ আপনি 50 ইঞ্চি নিতে পারেন, এবং এটার প্রাইসটাও আমি খুব রিজনেবল করে দিয়েছি, এটার গ্যারান্টিও কিন্তু 2 বছর দিচ্ছি। তো 50-এর ভেতরে আর 50-এর মধ্যে আমরা DK5 মডেলের আমাদের অ্যাভেলেবেল আছে, কিন্তু একই প্রাইসের মধ্যে আমরা দিব। DK5 এর আরেকটা প্রোডাক্ট আমরা দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে 55 ইঞ্চি। আচ্ছা, এটা 55 ইঞ্চি DK5 হবে, এটা কি 50 হবে 55 হবে? 50-55 দুইটা মডেলই আছে আমাদের। আমি যেটা আপনাদের দেখাই প্রথম দেখিয়েছি 50 ইঞ্চির মধ্যে D29S মডেলের আর কি। আচ্ছা, তার এটা হচ্ছে DK5 মডেল, সবচেয়ে পপুলার মডেল আমাদের। আচ্ছা, এই মডেলটা যদি আপনারা 50 নেন, আকাশ ডিটিএস সহ সেম প্রাইসে নিব, 38,000 টাকায় নিব। আর 55 নিলে এটার সাথে আমি আকাশ ডিটিএস টা যোগ করেছি। আপনারা কিন্তু ওভারঅল আমাকে একটু ক্লিয়ার মেসেজ নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি কিন্তু প্রতিটা টিভির সাথে আকাশ ডিটিএস টা সাথে ধরে দেখিয়ে দিচ্ছি। এর কারণ হচ্ছে যারা আপনারা ভুল ভ্রান্তির শিকার না হন, আপনারা কেউ কেউ মনে করেন 32 ইঞ্চি টিভির সাথে আমরা আকাশ দিয়েছি, অনেকে কিন্তু এইভাবে আমাদেরকে মানে অল ওভার সব টিভির সাথে চিন্তা করে ফোন দেন। আসলে আমরা কিন্তু স্পেসিফিক কিছু মডেলের সাথে আকাশটা ফ্রি দিচ্ছি, কারণ এটা খুবই একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট আপনারা জানেন, এটা ইচ্ছা করলে সব সাথে আর ফ্রি দেওয়া যায় না, তাই বড় টিভিগুলির সাথে আমি যোগ করেছি। এটা যদি নেন তাহলে আমরা প্রাইস নিব হচ্ছে অনলি 48,000 টাকা। আকাশটা ফ্রি পাবেন এটা, এই জন্য ওভারঅল কিন্তু সবগুলি আমি ডিটেলসটা বলার চেষ্টা করেছি যে এটা নিলেও আপনি আকাশ ফ্রি পাবেন 65 ইঞ্চি সাথে, কিন্তু আপনার আকাশ ডিটিএস টা যে আমরা সাথে ফ্রি দিচ্ছি, এটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো ওয়ার্ল্ড কাপ, যাতে আপনি স্বাচ্ছন্দ্যে ওয়ার্ল্ড কাপ দেখতে পারেন। এক্স্যাক্টলি। আর যারা সবচেয়ে বড় টিভি নিতে চায় তাদের জন্য কি আমরা 75টা দেখাই দিই একটু? অবভিয়াসলি সর্বশেষ আকর্ষণ আজকে। আমি আসলে অনেকদিন ধরে চেষ্টা করেছিলাম যে একটা 75 দেখাইতে পারি কিনা, কারণ 75 টিভিটা কিন্তু এই পর্যন্ত আমরা ডিসপ্লে করার সুযোগ পাই নাই। এত বড় টিভি ডিসপ্লে করাটা খুবই কঠিন, প্লেজের একটা ইয়ে থাকে, কারণ যেহেতু ঢাকা শহরের শোরুম খুব বেশি একটা লাক্সারিয়াস ভাবে একটা ইয়া বড় করে নেওয়া সম্ভব হচ্ছিল না। তাই আজকের ভিডিওতে সর্বশেষ চেষ্টাটুকু করেছি যাতে আপনাদেরকে 75 ইঞ্চি টিভিটা দিতে সক্ষম হই, এবং 75 নিলেও কিন্তু একটা গুড নিউজ সাথে রেখে দিয়েছি। আচ্ছা, কি সেটা হচ্ছে আকাশটা ফ্রি সাথে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এটাও আকাশটা থাকবে 75 অনেকে নিতে চায়, প্রাইস বেশির জন্য অনেকে আবার আগাইতে চায়, প্রাইস বেশির জন্য আগাতে চায় না, তারপরেও যারা সামনে ওয়ার্ল্ড কাপ একটু স্বাচ্ছন্দ্যভাবে ভালোভাবে ওয়ার্ল্ড কাপটা দেখবেন তাদের জন্য এই সুযোগটা করে দিলাম আমি। প্রাইসটাও অন্য অন্য যারা প্রাইস দিয়েছেন তাদের থেকে প্রায় 20,000 টাকা প্রাইস কমিয়ে দিয়েছি আমি। আচ্ছা আচ্ছা, সো আপনারা যারা 75 নিবেন অবশ্যই ওয়ার্ল্ড কাপের আগে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে ওয়ার্ল্ড কাপের আগে এই টিভিটা সাথে দিয়ে এই সুযোগটা আপনাদেরকে দেওয়ার জন্য। এটা 95,000 টাকা। আপনারা জানেন এখনো কিন্তু বাজারে 1,10,000 টাকা সবের প্রাইস বিক্রি করতেছে, কিন্তু সাথে কোনো গিফট দিচ্ছে না। আমি কিন্তু আপনাদেরকে আকাশ সহ 95,000 টাকা একটা অফার দিয়ে দিলাম, এটা আপ টু ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। ওয়ার্ল্ড কাপের মধ্যে যারা 75 ইঞ্চি টিভি সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন আকাশ ডিটিএস সহ এই অফারটা সংগ্রহ করার জন্য। আচ্ছা, তো এই টিভিগুলো যারা আপনার শোরুমে আসতে চায় ভাই কিভাবে আসতে হবে? নতুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে উত্তর হাউস বিল্ডিং নেমে যে কোনো মানুষকে ওভারঅল যে কাউকে জিজ্ঞেস করলে মাস্কট প্লাজা দেখিয়ে দিবে। আপনি মাস্কট প্লাজা লিফটের 4-এ উঠে 508 নম্বর শপ, একদম আমার নাম বলে আমিন ভাই যে কেউ দেখিয়ে দিবে, আমার শোরুমের নাম আমিন স্মার্ট এলইডি টিভি জোন। তো সব মিলিয়ে আপনারা যদি আসতে কমফোর্ট ফিল না করেন আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে, আর যদি সরাসরি শোরুম ভিজিট করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলিতে আপনারা ফোন দিতে পারেন, সরাসরি যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে ওয়ার্ল্ড কাপের আগে যাদের যে টিভিটা আসলে পছন্দ হয় আপনারা সারা বাংলাদেশ থেকে আপনাদের কাঙ্ক্ষিত টিভিগুলো কালেক্ট করতে পারেন।